কারবারের অভাব নাই। আগে সুস্থ হয়ে ওঠো ভালো করে, তারপরে আমি চেষ্টা করুম যারা যারা বাইরের থেকে আসছে তারা কোনো না কোনো একদম তো গ্যারান্টি দিয়ে কিছু করতে আমি করতাম না, কোনো কোনো চেষ্টা করুম কাজের লেগে, তাই না? প্রথমে পরে একটা জাপানি খানা খাওয়াই একদম তোর মুম্বাই মতো অবস্থা, মানে পচল আসছে তো না, দশক যা নরক যা নাই বললে নাই দিয়ে কষ্ট করে গেছে দিন। তবু আমার কাছে লিস্ট যাতে আছে, তোমরা যাতে এই কাজ শিক্ষা লেছো যাতে তোমরাও করতে পারো এমন ধরনের কিছু, গিরিজের সরকারের লেগে তো ভালো। আর বাচ্চাগুলো এই যে আমরা দাদা আমরা তো বাইরে থাকতে পারি না, শুধু এই এরিয়াতে এখন দাঁড়িয়ে আমরা রোজগার কোনো ব্যবস্থা নেই, তাহলে কেন্দ্র সরকার দিচ্ছে 15,000 ম্যান্ডেজ মনরেগার দিচ্ছে এক্সট্রা, যারা বাইরের থেকে আসবে তাদের একটু কাজ দেওয়া লেগে তার বুঝে যে বাইরের থেকে আসছে অসুবিধে দেবো। আর তারপরে আমরা ইনকাম সমস্যা কেন না, আমরা মহারাষ্ট্রের প্রায় সমস্যা লাগে
ওখানে না মুম্বাই সব শতান না, এরা দেরি জাপানি জাপানি দিয়ে খাওয়া দিয়ে কই বলে জাপানতে, তারপরে টাকা লুয়ে লিব বেশি জাপানি রেট নিয়ে। না প্রথমে স্যার আমরা দেখলে নি বুঝলি ঝটকারি কত দিন পরে খেলা হেল্প এন্ড রেশন প্রথমে আমরা চাইছি, আর আমরা তো যাতে ভালো রোজগার করতে পারো এমন একটা ব্যবস্থা করো, 3500 ধন দেয় আমরা এখানে বিপদে ইনকাম হেরে দিয়ে করতে পারবো 3500 দেয় আমরা এখানে বিষয়ে এই ধরনের সিম্পটম থাকলে ফটাফট করে দাও, তাহলে যে স্কিম দিতে আমরা এই সুবিধা পাবো না? পাইব, 15,000 ম্যান্ডেট দিচ্ছে নতুন মনরেগার লিগে আলাদা করে, আর ত্রিপুরা রাজ্যের অন্যান্য রাজ্যেরও দিচ্ছে, যে যারা বাইরের থেকে আসবো তাদেরকেই কাজ দিতে অনলি, যাতে তারা মানে টাকা রোজগার করতে পারে। সরকার তো এমনি তো হাসপাতালে হাসপাতাল দিতে পারে না, হয়তো স্কিমে আমি কিছু কিছু টাকা পয়সা দিতাম পারবো।